আজকে 102 অ্যাম্বুলেন্সের যে অফিস, সেই অফিসে আমরা এসেছিলাম। 102 অ্যাম্বুলেন্সের একটা বড় অংশের চালক আমাদের সিআইটিইউ ইউনিয়নে যুক্ত হয়েছে। আমরা সিআইটিইউ ইউনিয়ন তৈরি করেছি 102 অ্যাম্বুলেন্স, যে গোটা 1000 অ্যাম্বুলেন্স চলে আমাদের রাজ্যে। এই 102 অ্যাম্বুলেন্সের চালকদের সাথে এখানকার যে এমপ্লয়ার রয়েছে তারা নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে, জোর করে তাদেরকে চাকরি থেকে টার্মিনেট করা হচ্ছে। সেই বিষয়ে আমরা কথা বলেছি, পরবর্তীকালেও আমরা আসব। আমাদের রাজ্যের মিনিমাম ওয়েজেস কম, তার থেকেও কম হচ্ছে আমাদের এখানের অ্যাম্বুলেন্স কর্মীদের মাইনে। মাত্র 11,000 টাকায় অ্যাম্বুলেন্স কর্মীদের হাড় ভাঙা পরিশ্রম হচ্ছে করতে হয়, সেই বিষয়ে আমরা কথা বলেছি। 26 জনকে অন্যায়ভাবে টার্মিনেট করা হয়েছে, 26 জনকে। সেই নিয়ে নামের তালিকা আমরা দিয়েছি, আমরা হায়দ্রাবাদে দিয়েছি, দিল্লির অফিসে দিয়েছি, এখানকার অফিসে দিয়েছি। আমরা জানতে চেয়েছি এখানে যে ট্রেনিং করানো হয় 15,000 টাকা আমাদের রাজ্যে নেওয়া হয়, অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে 15,000 টাকা ট্রেনিং নেওয়া হয় না। আমরা জানতে পেরেছি 15,000 টাকা ট্রেনিং নিয়ে অনেককে চাকরি দেওয়া হয় না, সেসব ধরনের ঘটনা ঘটছে। পরবর্তীকালে ডিটেলস নিয়ে আমরা আসব। আমরা এই ভিডিওর বার্তার মাধ্যমে জানাতে চাই, যারা টার্মিনেটেড হয়েছেন তারা শুধু নয়, তার সাথে যারা চালক রয়েছেন, এই 1000 অ্যাম্বুলেন্সের যে চালক অ্যাটেন্ডেন্ট রয়েছেন, তারা দলে দলে আমাদের সিআইটিইউর ইউনিয়নের সাথে যুক্ত হচ্ছেন। আমরা তাদের কাছে বার্তা দিতে চাই যে আগামী দিনে সিআইটিইউ এই আন্দোলন করবে, শ্রমিক স্বার্থে, এই অ্যাম্বুলেন্স ড্রাইভারদের স্বার্থে এই আন্দোলন আমরা করবো। এক হচ্ছে মিনিমাম ওয়েজেসের জন্য, 11,000 টাকা বেতন এটা চলতে পারে না, রোস্টার দূরে দিয়ে দেওয়া হয়, রোস্টার অসুবিধা হয় তার জন্য, অ্যাক্সিডেন্ট বেনিফিট, অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট বেনিফিট এই ওয়ার্কাররা পায় না, এই বিষয়ে আমরা নজর দেব। এবং পরবর্তীকালে আমরা আবার আগামী দিনে ডেপুটেশন করব হচ্ছে এই বিষয়ে আমাদের ওয়ার্কারদের সাথে নিয়ে।